नमस्कार बंधुरा, तुम्हारे सकल के स्वागत जानिए तुम्हारे साथ आज हमें शेयर करछि तुम्हारे अनुरोधे 25 डिसेम्बर सकाल थेके रात पर्यन्त आमार गोपालेर सेवा। तो चलो बंधुरा भिडियोटी शुरू करा जाक, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। एखन बजे सकाल 8টা, हाते आवाज करे एकटु झुनझुनी बजिए आमी आमार गोपाल सोनाके घुम थेके तुलछि। उठे पड़ो गोपाल सोना, सकाल हये गेछे। তো দেখো বন্ধুরা, গোপাল সোনা আমার ঘুম থেকে উঠে গেছে। এখন আমি গোপাল সোনাকে একটু আদর করে আস্তে আস্তে তুলছি। গোপাল সোনাকে এখন আমি বসিয়ে দিলাম, প্রণাম করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, রাধে রাধে। গোপাল সোনাকে এখন একটু জল খাইয়ে দেব। বন্ধুরা, এই শীতকালে আমি গোপাল সোনাকে উষ্ণ গরম জল খাইয়ে থাকি। তো গোপাল সোনার জন্য আমি সকালবেলায় একটি ফ্লাক্সে গরম জল করে নিয়ে আসি, আর একটা বোতলে আমি নর্মাল ফিল্টার ওয়াটারটা রাখি। এইভাবে আমি উষ্ণ গরম জল তৈরি করে গোপাল সোনাকে নিবেদন করে থাকি। সকালবেলা গোপাল সোনাকে ঘুম থেকে তুলে উষ্ণ গরম জল দিয়ে হাত মুখ একটু মুছে সোয়েটার পরিয়ে আমি গোপাল সোনাকে এখন সকালে ভোগ নিবেদন করে আরতি করে নিয়েছি। এখন গোপাল সোনাকে একটু নিজ হাতে খাইয়ে দিচ্ছি। আজ সকালে গোপাল সোনাকে আমি বিস্কুট আর জলের ভোগ নিবেদন করেছি। গোপাল সোনার ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। বন্ধুরা, গোপাল সোনাকে নিজ হাতে খাইয়ে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুরঘর থেকে বাইরে। ততক্ষণ গোপাল সোনার বিছানা একটু ভালো করে গুছিয়ে নেব, আর গোপাল সোনার কিছু জামা, ঠাকুরের কিছু বাসন ধুয়ে কিছুক্ষণ পর ঠাকুরঘরে হাতে আওয়াজ করে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দিলাম, আর গোপাল সোনার প্রিয় বাসিও গোপাল সোনার কাছে দিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর দেখো, এখন চলে এসেছি আমি গোপাল সোনাকে স্নান করাবো। এখন বাজে বেলা 12টা। গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি ছাদে। গোপাল সোনাকে এখন খুব ভালো করে বেবি অয়েল দিয়ে মালিশ করে দিচ্ছি। বন্ধুরা, এই শীতকালে আমি গোপাল সোনাকে কোনো কোনো দিন সর্ষের তেল বা বেবি অয়েল দিয়ে খুব ভালো করে মালিশ করিয়ে তারপর স্নান করিয়ে দিই। আর আমি এই শীতকালে গোপাল সোনাকে চেষ্টা করি একটু ছাদে রোদে নিয়ে এসে স্নান করানোর। গোপাল সোনার স্নানের জল আমি সকালেই ছাদে রোদে রেখে যাই। তো বেশ ভালোই উষ্ণ গরম হয়েছে, জলটা ঢাকা দিয়ে আমি রোদে রেখে যাই। তো এই উষ্ণ গরম জলে আমি একটু গোলাপ জল, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বলে বিশেষ বিশেষ পুজো বা তিথিতে আমি গোপাল সোনাকে পঞ্চামৃতে অভিষেক করিয়ে নিই। বন্ধুরা, যেদিন একটু মেঘলা ওয়েদার থাকে তো সেদিন আমি গোপাল সোনার জন্য আমার গ্যাস ওভেনটা খুব ভালো করে মুছে গঙ্গা জল ছিটিয়ে তাতে জল উষ্ণ গরম করে গোপাল সোনাকে স্নান করিয়ে দেই। গোপাল সোনার স্নানের জল আমার ফুল গাছের টবে ও তুলসী গাছের টবে দিয়ে দিলাম। গোপাল সোনাকে এখন সুন্দর করে সাজিয়ে নেব। আজ 25শে ডিসেম্বর, আর তোমরা 25শে ডিসেম্বরে আমার গোপালের সেবার ভিডিও দেখতে চেয়েছিলে। তো দেখো, গোপাল সোনাকে আমি এখন 25শে ডিসেম্বর স্পেশাল সান্টা ক্লজের মতোই জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের অনুরোধে আজ আমি বড়দিনের ভিডিও শেয়ার করছি, তাই একটু নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে আমি গোপাল সোনাকে সিংহাসনে নিয়ে এসেছি। পুজোর জন্য ফুল তুলসী পাতা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আর পুজোর সমস্ত ফুল তুলসী পাতা ফুলের মালাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবো। এরপর হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিলাম, তিনবার মুখে গঙ্গা জল ছিটিয়ে নিলাম, জল দিয়ে ধুয়ে নিয়ে চন্দন বেটে নিচ্ছি। চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব। এরপর পুজোর সমস্ত ফুল তুলসী পাতাতে ভালো করে চন্দন লাগিয়ে নেব। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে সাধারণত পুজো পাঠ রিলেটেড ভিডিও বা গোপাল সেবা নানা রকম ভিডিও আপলোড করে থাকি। তোমরা এর পরবর্তীকালে কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গোপাল সোনার চরণে চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। দেখো বন্ধুরা, এটা আমার গাছের গোলাপ ফুল। গোপাল সোনাকে চন্দন সহযোগে নিবেদন করলাম। কৃষ্ণায় বাসুদেবায় দৈব কি নন্দায় চ অশেষ কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চন্দন সহযোগে ফুলের মালা গোপাল সোনাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। চন্দনের তিলক গোপাল সোনাকে পরিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। দেখো বন্ধুরা, গোপাল সোনার জন্য আমি নিরামিষ কেক তৈরি করেছি।
বন্ধুরা গোপাল শোনার জন্য নিরামিষ কেক তৈরির ভিডিও আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা যারা সেই ভিডিওটি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে ভিডিওটি চেক করে দেখতে পারো। ভোগের থালা গ্লাসে একটু ফুল তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে দুপুরে ভোগ নিবেদন করে এরপর আরতি করে নেব। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরি। আরতির পর গোপাল সোনাকে এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে গোপাল সোনার কাছে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। বন্ধুরা আমি চারবার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে থাকি আর ভোগ নিবেদনের সময় চারবারই আমি আরতি করে নেই। দুপুরে ভোগ নিবেদনের পর এখন গোপাল সোনাকে বিশ্রাম নিতে বলে আমি এরপর চলে আসব সন্ধেবেলা। তো এখন বাজে সন্ধে ছটা। শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে এসে পুরো ঠাকুরঘরে আর নিজের মাথাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে গোপাল সোনাকে সন্ধেবেলার ভোগ নিবেদন করে দিলাম। আজ সন্ধেবেলা গোপাল সোনাকে গুড় বাদাম ও জল ভোগ নিবেদন করে সন্ধ্যা আরতি করে নিচ্ছি। আমি এই শীতকালে সকাল থেকে রাত পর্যন্ত গোপালের সেবা কিভাবে করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যারা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে চেক করে নিতে পারো। সন্ধেবেলা গোপালকে ভোগ নিবেদনের পর নিজ হাতে একটু খাইয়ে দিয়ে গোপাল সোনাকে এখন হাত মুখ খুব ভালো করে মুছে দিলাম। এরপর আবার চলে আসবো রাতের বেলা। তো এখন বাজে রাত 9টা। শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে রাতের ভোগ নিবেদন করলাম। আজ রাতে গোপাল সোনাকে কাজু বরফির ভোগ নিবেদন করলাম। রাতে ভোগ নিবেদনের পর এখন আরতি করে নিচ্ছি। বন্ধুরা আমি নিজে সন্তান স্নেহে নিজের মতো করে গোপাল সেবা করছি। আমি তেমন নিয়ম বা মন্ত্র অত কিছু জানি না। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও এরপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো বন্ধুরা গোপাল সোনাকে খাইয়ে এখন আমি কিছুক্ষণ চলে গিয়েছিলাম ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে গোপাল সোনার কাছে ফিরে এসে সকালে নিবেদন করা গোপাল সোনাকে ফুল তুলসী পাতা ফুলের মালা সমস্ত কিছু সরিয়ে নিলাম। আর গোপাল সোনাকে এখন আমি শয়নে দেব। তাই গোপাল সোনার সিঙ্গার গুলো খুলে সুন্দর করে গুছিয়ে আলাদা করে রাখবো। আর গোপাল সোনার কাছে যে খেলনাগুলো আমি দিয়েছিলাম গোপাল সোনাকে সেই খেলনাগুলো আলাদা করে গুছিয়ে রাখলাম। আর দেখো গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি খাটে। একটি রুমালে গোলাপ জল নিয়ে আলতো হাতে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে বেবি ক্রিম লাগিয়ে দিয়েছি গোপাল সোনাকে। আর গোপাল সোনা দেখো এখন গোপাল ভাঁড় কার্টুন দেখছে। আর গোপাল সোনার এখন কার্টুন দেখা হয়ে গেছে। গোপাল সোনা এখন ঘুমোবে। তো গোপাল সোনাকে আমি আস্তে আস্তে শুইয়ে দিলাম। আর এখন মাথায় একটু হাত বুলিয়ে আদর করে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর এই শীতকালে আমি একটু সর্ষের তেল দিয়ে গোপাল সোনাকে রাতে শোবার আগে বা শয়নে দেবার আগে হাতে পায়ে একটু খুব ভালো করে মালিশ করে দিই। এতে আমার মনে হয় এই ঠান্ডায় গোপাল সোনা খুব ভালোভাবে ঘুমোতে পারবে। বন্ধুরা এগুলি সবই আমাদের মনের ভাব। আমরা মনের ভাব ভক্তি দিয়ে ভগবানকে যেভাবে সেবা করব ভগবান সেটাই গ্রহণ করবেন। তো দেখো বন্ধুরা গোপাল সোনা আমার ঘুমিয়ে পড়েছে। গোপাল সোনাকে কম্বলটা গায়ে দিয়ে দেব আর মশারি টানিয়ে দেব। গোপাল সোনার কাছে একটা জলের বোতল আর বাসি গোপাল সোনার কাছে দিয়ে দেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।